7 মার্চ বাতিলের খবরে তীব্র প্রতিবাদ জানালেন শাওন। 7 মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল হওয়ার খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা ও অভিনেত্রী মেহরা ফরোজ শাওন। তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্ট্যাটাসে তিনি লিখেছেন, ঐতিহাসিক 7 মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ। আমি মেহরা ফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ করলাম। শাওন তার স্ট্যাটাসে আরো উল্লেখ করেন, কিছুদিন পর দেখা যাবে 26 মার্চ স্বাধীনতা দিবস বাদ নতুন স্বাধীনতা দিবস হিসেবে 36 জুলাই পালিত হবে হয়তো। এরপর নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের দালাল উল্লেখ করে শাওন লেখেন, 7 মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে দালাল উপাধি পেতে হয় তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল। দেশের ঐতিহাসিক 7 মার্চ, 15ই অগস্ট জাতীয় শোক সহ 8টি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। 16 অক্টোবর বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। তারই প্রতিবাদ হিসেবে এর প্রতিবাদ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।